native chilaktum. Yeah. Hi guys, assalamualaikum. Welcome back. Shabai ke abar Eid Mubarak janachi. Amra ekhon last moment er je Eid er celebration seta korte aschi. Last video te dekhiyechi je amra sara din hocche ki ki korechi Eid er dine. তো এখন হচ্ছে রাত হয়ে গেছে রাত্র 11:30টা বাজে আমাদের বাসা থেকে 15 মিনিট দূরত্বে হচ্ছে যে রাসুল কারি মাইল এশিয়ান যে এলাকাটা যেখানে অনেক রেস্টুরেন্ট থাকে তো ওখানে আমরা চলে আসছি এখন বাবা বাসা যে ইনফরমেশন দিল যে ওখানে যাও ঈদ লাগবে তো আমরা এখন ঈদ লাগানোর জন্য আসছি লাস্ট মোমেন্টে আমরা সবাই চলে আসছি হাঁটতে হাঁটতেই যেহেতু খুব বেশি একটু দূরে না এখানে অনেক বিজি এখনো দেখে মনে হইতেছে সন্ধ্যা বাট অ্যাকচুয়ালি হচ্ছে রাত 11:30টা বাজে ও মা সামনে কি অবস্থা ধোয়া করতেছি কিন্তু বাজি ফুটেছে জন্য এখানে হচ্ছে পুলিশ টুলিশ আছে আশা করি সিকিউরি হবে এই বাজি ফুটেছে বাংলাদেশের মতো না বাংলাদেশের হাতির ঝিলের মতো এই যে এই জায়গাটা হচ্ছে ম্যানচেস্টারের রাসুলের কারি মাইলে আর এখানে হচ্ছে এশিয়ানদের আড্ডাখানা বলতে পারেন সো পাকিস্তানি ইন্ডিয়ান বেঙ্গলি সব ধরনের মানুষই হচ্ছে সব দেশের মানুষই হচ্ছে এখানে আছে অন্য দেশেও আছে নাইজেরিয়ান বা সোমালিয়ান যাই বলেন না কেন এই রাস্তাগুলো ক্লোজ করে দিছে কারণ হচ্ছে অনেক বেশি জ্যাম পড়ে যেতেছে অনেক অনেক মানুষ এখনো এত রাত হয়ে গেছে তারপরও হচ্ছে সবাই ঈদ সেলিব্রেট করতেছে আমরা শুধু দেখার জন্য আসছি আর সারাদিন তো অনেক মজা করলাম ঘুরলাম মজা লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ঈদ লাগতেছে তোমার এই যে ও সারাদিন হচ্ছে ঈদের পাঞ্জাবি টুপি পরে আছে এখানে কি করতেছে এখানে পুলিশ কেন ধরছে ও আর কি পাকিস্তানি পতাকা না ও কাছে যাই চলো দেখাই আমার দর্শকদেরকে কান শেষ Yeah.
এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে, মানে কি বলবো আর, বললামই তো হাতির ঝিলের মতো অবস্থা। বাট ভালোই লাগে, কারণ বিদেশে এরকম এনভায়রনমেন্ট আসলে এক্সপেক্ট করা যায় না। আমার কাছে মনে হয় এগুলোর দরকার আছে। দেখা যায় বাংলাদেশে বাইরে গেলে যে একটা ঈদের ভাবটা আসে, ঠিক ঠিক সেম একটা ভাইব এখানে পাওয়া যাচ্ছে। এখানে আসা মানে খারাপ হয় নাই, কারণ অনেক মানুষই আছে। ইটস নট লাইক যে শুধু ছেলে মানুষ বা পকেটে মানুষ, এরকম না। এখানে হচ্ছে সব ধরনের মানুষই আছে, ভালো মানুষই। আর ইয়া, একটু তো বললাম হাতের ঝিলটায়। হচ্ছে আমাদের লাস্ট মোমেন্টের ঈদ ব্লগ, ঈদের দিনেরই লাস্ট আওয়ার, যদিও ঈদের দ্বিতীয় দিন শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমাদের বাসা যেতে যেতে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন হয়ে যাবে। ওদিকে আমাদের বাসা হচ্ছে সব কিছু এলোমেলো করে রাখা, খাবার দাবার খেয়ে ঠিক যেভাবে এলোমেলো করে রেখে আসছি, রাত্রে যে হচ্ছে ওগুলো সব ইউজ করতে হবে। বলি নাচ। এই যে পিছনে সবাই আসতেছে আন্টিরা, এখন একটু দিল কান শেষ করা, আমরা এখন চা চা চাইতে ঢুকবো ফর হট হট ডোনাট। অনেক ভিড়, কিরে এখানে দেখেন অবস্থা। আমরা হচ্ছে লাইনে দাঁড়ায় আছি ডোনাট খাওয়ার জন্য। এই গাড়িটার অবস্থা দেখেন, রাস্তার রাজা হয়ে বসে দাঁড়াইছে। এই যে মুক্তি আমাদের অর্ডার করা ডোনাট নিয়ে চলে আসছে। ভিতরে এত ভিড় যে আমরা হচ্ছে দাঁড়াইতেও পারতেছিলাম না, তো আমরা বের হয়ে গেছি। ও আচ্ছা, এটার মধ্যে ও একটু লেগে গেছে না চকলেট, এটা আসো টিশু নিয়ে আসুক, তাহলে টিশু দিয়ে ধরবো নেই। এই গো আন্টি একটু মুখে দিয়ে দেখেন, মজা, অনেক মজা, অনেক সফট। এই জন্য গরম গরম খাওয়া হইতেছে এখানে বসে। সবাই তাকাও, ছবি তুলি, সবাই তাকাও, মা তাকান। তাহলে এখানেই শেষ, আবার কালকে ইনশাআল্লাহ নতুন করে আবার ঈদ ব্লগ নিয়ে আসবো। কারণ ঈদের পরেও হচ্ছে আমাদের ঈদের দাওয়াত আছে। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন, আর আজকে এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।